एवरीवन दिस इज योर त्रिशिता नवरोज एंड होप यू आर हैविंग अ वंडरफुल डे। आज के ভিডিওটাতে আমি তোমাদের হাইলি রিকোয়েস্টেড একটা প্রোডাক্ট নিয়ে কথা বলতে এসেছি, ফকালোর স্টে ম্যাক্স ফাউন্ডেশন। এই ভিডিওতে আমি যেটা দেখাবো এই প্রোডাক্টের সাথে ওদের নতুন কিছু প্রোডাক্ট ইউজ করে তোমরা কিভাবে এই সুপার ম্যাট ফাউন্ডেশন একটা ফিনিশ পাবে সেটার আমি আজকে এই ভিডিওতে দেখাবো। বরাবরের মতে আমি এই ভিডিওটি চারটি ভাগে ভাগ করেছি। প্রথম ভাগে আমি বলবো এই ফাউন্ডেশনের ডিটেলসগুলো, যেটা কিনা ওয়েবসাইটে কি বলা আছে এই ফাউন্ডেশন নিয়ে এবং কিভাবে অ্যাপ্লাই করতে হবে এবং কি ওয়েতে অ্যাপ্লাই করলে তোমাদের ফেসে বেস্ট ইফেক্ট দিবে অথবা বেস্ট রেজাল্ট দিবে সেগুলো নিয়ে আমি কথা বলবো প্রথম ভাগে। দ্বিতীয় ভাগে এই ফাউন্ডেশনের আটটি শেডের মধ্যে থেকে আমার কাছে যেই ছয়টা শেড আছে সেই ছয়টা শেডের আমি হ্যান্ড সোয়াচেস করে দেখাবো। তৃতীয় ভাগে আমার কাছে যে এক্সিস্টিং ফাউন্ডেশন আছে আলাদা আলাদা ডিফারেন্ট ডিফারেন্ট শেডের সেগুলোর সাথে এই ফাউন্ডেশনের আমি সোয়াচেস কম্পারিজন করে দেখাবো। চতুর্থ ভাগে আমি দেখাবো ওদের রিসেন্ট কিছু নিউ রিলিজ স্টেপ বাই স্টেপ অ্যাপ্লাই করে কিভাবে তোমরা এই সুপার ম্যাট ফিনিশ পাবে এই ফাউন্ডেশন থেকে সেটা আমি তোমাদেরকে দেখাবো, উইচ ইজ অ্যাপ্লিকেশন পার্ট। এই চারটা ভাগে আমি পুরো ভিডিওটি সাজিয়েছি। বরাবরের মতোই আমি আবারও জানাচ্ছি এই প্রোডাক্টটি এক্সক্লুসিভলি অ্যাভেইলেবল অন ইজি ঢাকা। ইজি ঢাকা ইজ দ্য অথরাইজড ডিস্ট্রিবিউটর অফ ফকালোর বিউটি। যদিও এই ভিডিওটা স্পন্সর্ড বাই ইজি ঢাকা, তারপরেও আমি তোমাদের জন্য হেল্পফুল ভিডিও হিসাবে এই ভিডিওটা ক্রিয়েট করেছি। কোনো ভালো ভালো কথা না বা বেশি বেশি প্রোডাক্ট সেলিং কথা না, এরকম কোনো কথা না, জাস্ট তোমাদেরকে হেল্প করার জন্য আমি এই ফাউন্ডেশন রিলেটেড যতটুকু ইনফরমেশন তোমাদেরকে দেওয়া লাগে সেইটার উপর বেস করে আমি এই ভিডিওটা তৈরি করেছি। সো কথা না বাড়িয়ে প্রথমেই আমরা চলে যাচ্ছি ফার্স্ট পার্টে, উইচ ইজ ফাউন্ডেশন ডিটেলস ফ্রম ওয়েবসাইট। ফকালোরের যে অফিসিয়াল ওয়েবসাইট ওখানের মধ্যে প্রোডাক্টটি নিয়ে ডিটেলস কথা বলা আছে, সেটা আমি তোমাদেরকে সাইডের স্ক্রিনে শো করছি। দিস ইজ আ এইচডি ফ্ললেস ম্যাট ফিনিশ, পোর ব্লারিং, ন্যাচারাল, নো ফিল্টার ম্যাট ফিনিশ অ্যান্ড দ্য লং লাস্টিং ফাউন্ডেশন। দ্যাটস দ্য মিনিং অফ স্টে ম্যাক্স ফাউন্ডেশন। বিশাল কথা বাট মিনিংফুল। ফিচারিং উইথ অয়েল কন্ট্রোল অ্যান্ড লাইট ওয়েট ফর্মুলা, ব্লারিং পোর, রেডনেস, অ্যাকনি অ্যান্ড ব্লেমিশেস। 8 শেডস টু চুজ ফ্রম লাইট, ফেয়ার, মিডিয়াম অ্যান্ড ট্যান স্কিন টোন। বেস্ট ফর নর্মাল অয়েলি অ্যান্ড কম্বিনেশন স্কিন উইথ হোহোবা সিড অয়েল অ্যান্ড ভিটামিন ই ফর লং লাস্টিং ময়শ্চার। ইট ক্যান প্রোভাইড ইউ উইথ অ্যান্টি সোয়েট, ওয়াটার প্রুফ অ্যান্ড ট্রান্সফার প্রুফ লং লাস্টিং ম্যাট ফিনিশ, ক্রিয়েটিং আ পারফেক্ট পোর ব্লারিং ন্যাচারাল নো ফিল্টার বেস মেকআপ। আই মাস্ট সে ওয়েবসাইটে যা যা বলা আছে এভরিথিং ইজ ট্রু, বিকজ দিস ইজ হোয়াট আই এম ফিলিং অন মাই ফেস রাইট নাও। বেস্ট ইউজের জন্য যে চারটা দেওয়া আছে সেটা আমি তোমাদের সাথে সামনে স্ক্রিনে শো করছি। স্টেপ 1, গ্লো ম্যাক্স হাইড্রেটিং প্রাইমার। স্টেপ 2, ব্লার ম্যাক্স পোর মিনিমাইজ প্রাইমার। এবং স্টেপ 3 ইজ স্টে ম্যাক্স পোর ব্লারিং ম্যাট ফ্ললেস ফাউন্ডেশন, উইচ ইজ অ্যাপ্লাইং ফাউন্ডেশন। স্টেপ 4 ইজ ইনভিজিবল ফিনিশ লুজ সেটিং পাউডার। এই ডিটেলসগুলোই ওদের ওয়েবসাইটে বলা আছে, যদিও ওরা আটটা শেড বের করেছে বাট বাংলাদেশের জন্য ফোকালোর টোটাল ছয়টা শেড রেখেছে, 3 থেকে 8 পর্যন্ত। ছয়টা শেডের সোয়াচেসগুলো আমি এখন আমার সেকেন্ড পার্টে তোমাদেরকে দেখাবো। সো প্রথমে আমি সোয়াচ করতে যাচ্ছি নাম্বার 3। ফকালোর এটা ডিসক্রাইব করেছে ক্রিম শেড নামে এবং এটা ডিসক্রিপশন হচ্ছে গিয়ে ফর লাইট স্কিন উইথ ওয়ার্ম আন্ডার টোন্স। পরে সেটা যেটা আমি সোয়াচ করছি সেটা হচ্ছে নাম্বার 4, যেটা কিনা বেইজ এবং এটার ডিসক্রিপশন হচ্ছে ফর লাইট স্কিন উইথ নিউট্রাল আন্ডার টোন। পরে সেটা যেটা আমি সোয়াচেস করব সেটা হচ্ছে গিয়ে নাম্বার 5, উইচ ইজ ল্যাটে এবং এই শেডটার ডিসক্রিপশন হচ্ছে ফর মিডিয়াম স্কিন উইথ নিউট্রাল আন্ডার টোন্স। এরপরে শেড হানি এবং এই শেডের ডিসক্রিপশন হচ্ছে ফর মিডিয়াম স্কিন উইথ ওয়ার্ম আন্ডার টোন। এরপরে যে শেডটা আমি সোয়াচ করছি সেটা হচ্ছে 7, ওয়ার্ম। অ্যাজ ইউ ক্যান সি দিস শেড ইজ অ্যাকচুয়ালি ওয়ার্ম ওয়ার্ম টোন এবং এটা ডিসক্রাইব করা হয়েছে ফর ট্যান স্কিন উইথ ওয়ার্ম আন্ডার টোন। লাস্টে যে শেডটা আমি সোয়াচ করছি সেটা হচ্ছে ডাস্ক এবং এই শেডটার ডিসক্রিপশন হচ্ছে ফর ট্যান স্কিন উইথ নিউট্রাল আন্ডার টোন।
সো এই হচ্ছে গিয়ে সোয়াচেস অফ দিস সিক্স শেড উইচ ইজ অ্যাভেলেবল অন ইজি ঢাকা। তোমরা যদি এই সোয়াচেসটা স্ক্রিনশট নিয়ে রাখতে চাও, তোমরা ভিডিওটা স্ক্রিনশট নিয়ে রাখতে পারো, অথবা এই ভিডিওটাতে যদি তোমরা লাইক দাও তাহলে যেটা হবে তোমাদের লাইক ভিডিওতে সেভ হয়ে থাকবে, এবং তোমরা পরবর্তীতে তোমাদের সুবিধা মতো বা পারচেসের আগে বা যদি তোমরা প্ল্যান করে থাকো এটা পারচেসের জন্য, সেক্ষেত্রে লাইক ভিডিও থেকে দেখে শেড নিজের সাথে শেড ম্যাচ করে তোমরা কিনতে পারবে। আমি এর পরের স্টেপে চলে যাচ্ছি, উইচ ইজ স্টেপ থ্রি, যেখানে আমি শো করব আমার কাছে এক্সিস্টিং যে ফাউন্ডেশন আছে সেটার সাথে এই ছয়টা শেডের অন্যান্য ফাউন্ডেশনের শেডের সাথে কম্প্যারিজন করে দেখাবো। এই শেড কম্প্যারিজন পার্টে আমরা দেখতে পাচ্ছি আমি দুইটা ডিফারেন্ট ফাউন্ডেশন এখানে শেডের রো ক্রিয়েট করেছি। এই পুরো রোটা হচ্ছে গিয়ে ফকালুরের যে নিউ স্টেম্যাক্স ফাউন্ডেশন, যেটা নিয়ে আমি আজকে কথা বলছি সেটার সোয়াচেস, এবং উপরের যেই রোটা এখানের মধ্যে আমি ফকালুর কভার ম্যাক্স ফাউন্ডেশন এবং একটা ম্যাক ইনসি 25 ফাউন্ডেশনের আমি কম্প্যারিজন করে দেখাতে পেরেছি। ওকে, সো আমি চলে যাচ্ছি কম্প্যারিজনের ডিসক্রিপশনে তোমাদেরকে ডিসক্রাইব করে বোঝানোর জন্য। প্রথম শেডটা হচ্ছে গিয়ে ফকালুর স্টেম্যাক্স ফাউন্ডেশন নাম্বার 3, এবং এই শেডটা হচ্ছে গিয়ে ফকালুর কভার ম্যাক্স ফাউন্ডেশন নাম্বার 5। আমরা দেখতে পাচ্ছি এই দুটা শেডের মিক্সচার কিছুটা হলেও ম্যাচ খেয়েছে, 100% যায়নি বাট 90% হলেও ম্যাচ হয়ে গিয়েছে ফকালুর স্টেম্যাক্স ফাউন্ডেশন এটার সাথে ফকালুর কভার ম্যাক্স ফাউন্ডেশন নাম্বার 7-এর কিছুটা হলেও ম্যাচ খেয়েছে। আমি বলবো এটাও 90% ম্যাচ খেয়েছে, 100% ম্যাচ খায়নি। সো তোমরা নিজেরাও একটু রিসার্চ করে নিবে ফকালুর স্টেম্যাক্স ফাউন্ডেশন নাম্বার 5 এই শেডের সাথে ফকালুর কভার ম্যাক্স ফাউন্ডেশন নাম্বার 6 এটাও 90% ম্যাচ খেয়েছে, আন্ডারটোনেও ম্যাচ খেয়েছে, বাট একটু লাইক ডিপ ডিফারেন্স তো আছে, বাট তাও আমি চেষ্টা করেছি তোমাদেরকে ম্যাচ করে দেখিয়ে দেওয়ার জন্য। আমার কাছে মনে হয়েছে 85-90% ম্যাচ খেয়েছে ফকালু স্টেম্যাক্স ফাউন্ডেশন নাম্বার 6 এবং এই শেডের সাথে NC25 যেটা আমার ম্যাক মিনারেলাইজ ফাউন্ডেশন সেটার সাথে কিছুটা হলেও ম্যাচ খেয়েছে, 100% যায়নি, অ্যাগেইন 85-90% ম্যাচ খেয়েছে ফকালুর স্টেম্যাক্স ফাউন্ডেশন নাম্বার 7 এই শেডের সাথে ফকালুর কভার ম্যাক্স ফাউন্ডেশন নাম্বার 10-এর 95% ম্যাচ খেয়ে গিয়েছে, কারণ এই দুটারই আন্ডারটোনটা হচ্ছে গিয়ে ভেরি ইয়েলো, সো এই দুটা শেডের যথেষ্ট ম্যাচ খেয়েছে। লাস্ট শেড হচ্ছে নাম্বার 8, এটার সাথে ফকালুর কভার ম্যাক্স ফাউন্ডেশন নাম্বার 12 এবং নাম্বার 14 এই দুটার মিক্সচার আমার কাছে মনে হচ্ছে ম্যাচ খাবে। তোমরা নিজেরাও তোমাদের ফাউন্ডেশনটা একটু রিসার্চ করে ম্যাচ করিয়ে নিতে পারো, বাট আমার পক্ষে যতটুকু পসিবল হয়েছে, আমি যেহেতু এই দুটা ফাউন্ডেশন ইউজ করি সবসময় মিক্স ম্যাচ করে, সেই কারণে আমি এই দুটা ফাউন্ডেশনের মিক্সচারটাই আমার কাছে মনে হয়েছে 90% ম্যাচ খেয়েছে। আমি বলবো যে তোমরা যদি এটার মাধ্যমে ম্যাচ খুঁজে না পাও, তোমাদের কাছে এইটার সোয়াচেস অলরেডি তোমার চোখের সামনে আছে, তোমরা একটা স্ক্রিনশট নিয়ে যারাই একটু গুগলে ঘাটাঘাটি করে নিজেদের ফাউন্ডেশনের সাথে ম্যাচ করে নিতে পারো, অথবা আরেকটা যেটা করতে পারো এই ভিডিওটাতে একটা লাইক দিয়ে দিতে পারো, তাহলে যেটা হবে এটা তোমাদের সেভড ভিডিও অথবা লাইক ভিডিওতে সেভ হয়ে থাকবে। ওদের ওয়েবসাইটে অলরেডি বলা আছে কিভাবে এই ফাউন্ডেশনটা ইউজ করতে হবে। ফার্স্ট স্টেপ হচ্ছে গিয়ে গ্লো ম্যাক্স প্রাইমারটা ইউজ করা, সো পি সাইজ অ্যামাউন্ট আমার ফিঙ্গার টিপে নিয়ে আমি আমার পুরো ফেসে স্প্রেড করে দিচ্ছি। তো আমি যেহেতু এখন গ্লো ম্যাক্স হাইড্রেটিং প্রাইমারটা ইউজ করেছি, আমি একটু 2-3 মিনিটের মতো অপেক্ষা করব। ডেফিনেটলি একটু হাইড্রেট ফিল হচ্ছে এবং হালকা একটা কালার ইফেক্ট আছে এটার মধ্যে অলরেডি। এখন আমি যেটা করব, ব্লার ম্যাক্স যে সুদিং অ্যান্ড অয়েল কন্ট্রোল প্রাইমারটা আছে এটা আমি আমার অল ওভার ফেসে অ্যাপ্লাই করব, স্পেশালি পোর এরিয়াটাতে। আমি ভুল করতে পারি অনেক সময় যে কভার ম্যাক্স স্টে ম্যাক্স, কারণ পরপর দুটো ফাউন্ডেশন বের হলো, সো একটু কনফিউজিং হতেই পারে। এনিওয়ে, সো আমি ফকালুরের এই স্টে ম্যাক্স ফাউন্ডেশনটা এখন আমি আমার পুরো ফেসে অ্যাপ্লাই করব। অলরেডি আমার ফেসটাকে আমি কালার কারেক্ট করে নিয়েছি, ফার্স্ট টাইম
ব্যবহার করছি, সো আই এম লিটল বিট নার্ভাস। একটা জিনিস বলে রাখছি, এটার মধ্যে স্মেল আছে, লাইক পারফিউম টাইপের একটা স্মেল আছে, যেমনটা আমি আমার ডিওর ফাউন্ডেশন এবং আমার কাছে যেমন পাহুদা বিউটির সেটিং পাউডার সেটার থেকেও আমি পারফিউমের স্মেল পাই, সো এটার মধ্যেও এরকম পারফিউমের স্মেল আছে। এই কালারটা আমি জানি না আমার ম্যাচ করবে কি না, নাম্বার 8 কালার এবং এটাই লাস্ট শেড। যদি ম্যাচ না করে আমি যেটা করবো বকালির কভার ম্যাক্স ফাউন্ডেশনের সাথেই ডার্কেস্ট যে কালারটা আছে সেটা আমি নিয়ে একটু মিক্স ম্যাচ করে নিব। আই গেস এটা ম্যাচ করেছে, আই ডোন্ট নো, লেটস সি। আমি মনে করি যারা ফাউন্ডেশন পারচেস করো, আমরা একটা লাইট ফাউন্ডেশন মিক্সচার এবং ডার্ক ফাউন্ডেশন মিক্সচার ড্রপার একটা কিনে রাখতে পারো, সো দ্যাট তোমাদের যখনই ফাউন্ডেশনের কালারগুলো ম্যাচ করবে না তখনই তোমরা মিক্স ম্যাচ করে ইউজ করে নিতে পারবে। দুই ড্রপ নিচ্ছি। ফকলের যে নাম্বার 7 যেটা আছে এটা যেহেতু পিওর ইয়েলো টোন টাইপের, সো আমি এটাও একটু এটার সাথে ম্যাচ করছি, কারণ বাই চান্স যদি গ্রেইশ টোন দেখা দেয় তাহলে তো সমস্যা। ওকে, সো আমি আমার পুরো ফেসে কয়েকটা ডট অ্যাপ্লাই করছি। লাস্টের শেড ম্যাচ না করলেও কিচ্ছু করার নাই, এরকম টাইপের ফাউন্ডেশনগুলো আমরা আমাদের ব্যাগে, আমার বেবি হেয়ার প্রচণ্ড বেড়েছে, প্রচণ্ড জ্বালাতন করে, সিরিয়াসলি সরি ফর দ্য ইন্টারাপশন। এনিওয়েজ, যেটা বলছিলাম, আমরা যদি চাই এই টাইপের ফাউন্ডেশনগুলো ব্যাগে ক্যারি করা যেতে পারে, লাইক ব্যাগে ক্যারি করে আমরা এটা নিয়ে গেলাম আমরা যেখানে যাচ্ছি ট্রাভেলের জন্য, সো আমার কাছে মনে হয় এই টাইপের ফাউন্ডেশনগুলো এই টাইপের পারপাসের জন্যই অ্যাকচুয়ালি কাজে লাগবে। অ্যাজ ইউ ক্যান সি, এটা আমার ফেসের যতগুলো ইমপারফেকশন আছে সেগুলো কভার আপ করেছে, বা যেহেতু লাস্টের শেডটা আমার মনে হচ্ছে আমার ম্যাচ করেনি। মোটামুটি আমার ফাউন্ডেশন ব্লেন্ড করা শেষ অল ওভার ফেসে, এখন আমি যেটা করব কনসিলার অ্যাপ্লাই করব এবং লিটল বিট কন্ট্রোল করব। অ্যাজ ইউজুয়াল কনসিলার অ্যান্ড কন্ট্রোর অ্যাপ্লিকেশন আসলে ক্যামেরার সামনে দেখানোর কিছু নেই, এতে যেটা হবে যে আমার সময়টাও বাঁচবে, প্লাস তোমরাও অ্যাকচুয়ালি স্পেসিফিক ভিডিও পাবে। এখন আমি যেটা করব, আমি আমার অল ওভার ফেসে যে স্টেপ 4টা আছে, উইচ ইজ ফকালুর ফেস পাউডার, যেটা লুজ পাউডার, ওয়ান অফ মাই ফেভারিট পাউডার ফ্রম দেয়ার লাইন, সেইটা আমি আমার যেসব জায়গায় আমি পাউডার আপ করা প্রয়োজন সেইসব জায়গায় আমি অ্যাপ্লাই করব। প্রথমে আমি এরকম একটা পাউডার ব্রাশের সাহায্যে আমি আমার পুরো ফেসে পাউডারটা ডাস্ট করে নিচ্ছি। ফেস মেকআপের পর জিনিসটা আরও ঠিক হয়ে আসবে, সো এখনই ভয় পাবার কিছু নেই যে অতিরিক্ত হোয়াইট মনে হচ্ছে বা সামথিং লাইক দ্যাট। আস্তে আস্তে প্রসেসিংটা শেষ হোক, তারপর সব কিছু নর্মাল হয়ে আসবে। পাউডারটা অল ওভার ফেসে অ্যাপ্লাই করেছি, এখন যেটা করবো আমি একটু এটাকে সেট হতে দিব, তারপর যেটা আমি করব ব্রোনজিং করব, ব্লাশ দিব। তোমরা দেখতে পাচ্ছ ব্লাশ এবং কন্ট্রোরিং করার পর যথেষ্ট পুরো ফেসটা টোন ডাউন হয়ে গিয়েছে, সো আমার স্কিন টোন এবং আমার শেডে যারা আছো তারা নাম্বার 8টা চুজ করতে পারো, আমার থেকে লাইটার যারা আছো তারা উপরের শেডগুলো চুজ করতে পারো। এখন আমি যেটা করব, আবার অফ ক্যামেরায় আমি আমার আই মেকআপটা কমপ্লিট করব। আই মেকআপটা দেখতে চাইলে আমার এই চ্যানেলটাতে সাবস্ক্রাইব করো, কারণ খুব শীঘ্রই আমি সেই আই মেকআপ টিউটোরিয়ালটাও আপলোড করবো।
আমি ফাউন্ডেশন নিয়ে একটু কথা বলি তোমাদের সাথে। এতক্ষণ ধরে অ্যাপ্লাই করার পর আমি কিন্তু এতক্ষণ আই মেকআপ করেছি, ব্লাশ অ্যাপ্লাই করেছি, হাইলাইটার অ্যাপ্লাই করেছি, শুধুমাত্র আন্ডার আই এরিয়াটাতে যখন আমি আই লুকটা ক্রিয়েট করছিলাম তখন আমি ফোকালুরের যে পাউডারটা আছে সেটা দিয়ে বেকিং করে রেখেছিলাম, কারণ যে ডাস্টটা পড়ছিল সেটা আমার চোখের নিচে ডার্ক করে ফেলছিল। এছাড়া আমি কিন্তু পুরো ফেসে ওভারঅল কোনো টাচ আপ করিনি। অ্যাজ ইউ ক্যান সি মাই ফেস ইজ লুকিং সুপার ম্যাট রাইট নাও, লাইক লিটারেলি ফুললি ম্যাট ফিল হচ্ছে, এবং তোমরা তো ক্যামেরাতে দেখতেই পাচ্ছ। শুধুমাত্র হাইলাইটার ছাড়া পুরো ফেসে কিন্তু গ্লোই ভাব হচ্ছে না। সো এই যেই চারটা প্রসিডিউর, উইচ ইজ প্রথমে গ্লো ম্যাক্স যে প্রাইমারটা আছে সেটা আমি অ্যাপ্লাই করেছি, তারপর ব্লার ম্যাক্স প্রাইমারটা তার 2 মিনিট পর অ্যাপ্লাই করেছি, করার পর আরেকটু 2 মিনিট অপেক্ষা করে পুরো ফেসে ফাউন্ডেশনটা আমি অ্যাপ্লাই করেছি। তারপর আমি যেটা করেছি, ফোকালুরের যে সেটিং পাউডারটা আছে এইটা দিয়ে আমি আমার পুরো ফেসে টাচ আপ এবং সেট আপ করেছি। সো ওভারঅল কিন্তু আমার পুরো ফেস এখন ম্যাট হয়ে আছে এবং ফ্ললেস দেখাচ্ছে। আরেকটা জিনিস আমি বলতে চাচ্ছি, আমি কিন্তু একদমই ফিল করছি না যে আমার পুরো ফেসে আমি হেভি কোনো ফাউন্ডেশন অ্যাপ্লাই করেছি, বিকজ ইট ইজ ভেরি লাইট ওয়েট এবং খুব ইজিলি ফেসের মধ্যে ব্লেন্ড হয়ে যায়। ফুল কভারেজ একটা ভাব দিলেও বাট হেভি লাগছে না এই প্রোডাক্টটা। সো দিস ইজ হোয়াট আই ওয়ান্ট টু মেনশন, যদিও এটা রিভিউ না, আমি যেটা আমার ফার্স্ট ইম্প্রেশন আমাকে ফিল করিয়েছে সেটাই আমি তোমাদের সাথে শেয়ার করছি। আমার কিন্তু কোনো প্রোডাক্ট সেপারেট হয় নাই, অ্যাজ ইউ ক্যান সি আমি ব্লাশ কন্ট্রোল সব কিছু করেছি, ক্রিম কন্ট্রোলও করেছি, কোনো প্রোডাক্ট কোনো কিছু সেপারেট হয়নি, বাট ইট ইজ লুকিং ফ্ললেস। আমার কাছে এই কনসেপ্টটা মোটামুটি এলেগার্লের প্রো এইচডি বিবি ক্রিম, যেটা কিনা তোমার মাত্র 8টা শেড আছে মার্কেটে, সেটার মতো কনসেপ্ট লেগেছে। আর যেহেতু এটা সুপার অ্যাফোর্ডেবল একটা ফাউন্ডেশন এবং এইটা আমাদের ভ্যানিটিতে থাকার জন্য যেই টাইপের ফাউন্ডেশনটা দরকার সেটা হচ্ছে এই টাইপের ফাউন্ডেশন, এটা ইজিলি ব্যাগে ক্যারি করতে পারবে, কোনো মানে ইটস জাস্ট সিম্পল ফাউন্ডেশন টিউব, যাদের শেড ম্যাচ করবে আমি বলবো যে তোমরা এটা তোমাদের ভ্যানিটিতে রাখতে পারো। এই টাইপের ফাউন্ডেশনে আমি বলবো যে 8টা শেড যদিও খুব কম হয়ে যায়, বাট নতুন যেহেতু মানে ফর্মুলাতে বের করেছে, আমি ফোকালুরকে যদি ফোকালুর আমার ভিডিও দেখে থাকে অথবা ইজি ঢাকা যদি ফোকালুরকে সাজেশন করতে পারে, আমি তাদেরকে বলবো যেন এটার আরও কয়েকটা শেড বার করুক, কারণ আমার কাছে সত্যি কথা খুবই ভালো লেগেছে। এবং যেই প্রসিডিউরটা আমি ফলো করেছি, ওরা ওয়েবসাইট থেকে যেটা বলেছে যে এই 4টা স্টেপে অ্যাপ্লাই করলেন ফুল ম্যাট ফিনিশ দিবে হট ওয়েদারে, আমার কাছে সত্যি কথা বলতে কি অ্যাকচুয়ালি মনে হচ্ছে যে আমার ফুল ম্যাট ফিনিশ হয়েছে। বাট যে স্মেলার যেটা সমস্যা তোমাদের কাছে মনে হতে পারে, অ্যাট দ্য সেম টাইম হাই এন্ড যে প্রোডাক্টগুলো আমরা ইউজ করে থাকি, ডিওর ফাউন্ডেশন যেটা আমার কাছে আছে, হুদা বিউটির পাউডার যেটা আছে লুজ পাউডার, সেটা থেকেও পারফিউম একটা স্মেল বের হয়, আমার কাছে কোনো প্রকার কোনো সমস্যা ফিল হচ্ছে না। এবং আমি কোনো এখন কোনো স্মেল পাচ্ছি না, মানে আমার নাকে যে স্মেল আসছে এরকম হচ্ছে না, বাট হ্যাঁ প্রোডাক্টটা আমি যদি স্মেল করি তখন আমার কাছে স্মেলটা আসছে, অ্যাপ্লিকেশনের সময় স্মেলটা আসছে, বাট এত প্রসিডিউরের পর সত্যি কথা বলতে এখন কোনো স্মেলটা নাকের মধ্যে আসছে না বা স্মেল ফিল হচ্ছে না। লং ওয়ার কিনা, আমি এখন যেহেতু রাত 11টায় ফিল্ম করছি আমি বলতে পারছি না লং ওয়ার হবে কিনা, বাট আমার এতক্ষণও 2 ঘন্টা ধরেও আই মেকআপ অ্যান্ড ফুল মেকআপ করার পরেও যেহেতু কোনো প্রকার কোনো অয়েলি ফিল হয়নি, সো আমি মনে করি এটা লং ওয়ার হবে অ্যান্ড লং রানেও এরকম ম্যাট থাকবে যদি এই 4টা প্রসিডিউর ফলো করো। আর একটা কথা আমি যাওয়ার আগে বলে যাচ্ছি, সেটা হচ্ছে গিয়ে ইটস নট পসিবল ফর মি টু ম্যাচ ইয়োর শেড উইথ এনি আদার ফাউন্ডেশন ইন দ্য এন্টায়ার ওয়ার্ল্ড অর এন্টায়ার কসমেটিক্স ইন্ডাস্ট্রি। আমার কাছে শুধুমাত্র যেই ফাউন্ডেশন শেড আছে সেগুলারই শেড ম্যাচ আমি চোখের সামনে হাতে সোয়াচ করে করতে পারবো, এছাড়া আমার পক্ষে আসলে সত্যি কথা কখনোই পসিবল না তোমাদেরকে তোমাদের ডিফারেন্ট ডিফারেন্ট ফাউন্ডেশনের শেড জেনে তোমাকে এই রকম ফাউন্ডেশন অথবা ফোকালুর কভার ম্যাক্স ফাউন্ডেশনের শেড ম্যাচ করে দেওয়া। সো আমি যেহেতু সোয়াচেসটা দেখিয়ে দিয়েছি, তোমাদেরকে এখন সেই সোয়াচেসটা দেখে নিজে নিজে ম্যাচ করে নিতে হবে, অথবা তোমরা যেটা করতে পারো foundation.com ওখানে গিয়ে তোমরা এই শেড ম্যাচের সিস্টেম আছে কিছু সেটা করে নিতে পারো, অথবা গুগলে সার্চ করে আদার ইনফ্লুয়েন্সার যদি অন্যান্য ডিফারেন্ট শেড ব্যবহার করে থাকে যেটা কিনা তোমার শেডের সাথে ম্যাচ হয় বা তার স্কিন দেখে তোমার মনে হয় যে তোমার শেডের সাথে ম্যাচ করবে, সেই রকম ভিডিওগুলো দেখে তোমরা নিজেরাই তোমাদেরকে শেড ম্যাচ করে নিতে হবে। আমার পক্ষে অথবা কারো পক্ষে আসলে পসিবল না,
তোমাদেরকে তোমাদের প্রেফারেবল ফাউন্ডেশনের সাথে শেড ম্যাচ করে দাও। আশা করি তোমরা আমার এই পয়েন্টটা বুঝবে। সো ইয়া, আমার চ্যানেলটিতে সাবস্ক্রাইব করতে ভুলবে না, আমার এই ভিডিওটাতে লাইক দিতে ভুলবে না, কারণ এই ভিডিওটাতে তোমরা যদি লাইক দিয়ে রাখো তোমাদের সেভ লিস্টে সেভ হয়ে থাকবে এবং পরবর্তীতে তোমরা এই ভিডিওটা দেখে আবার তোমাদের শেড ম্যাচ করা লাগলে সেটা করে নিতে পারবে। যাবো যাবো বলেও যাওয়া হচ্ছে না আসলে। এখন আমি আসলেই বিদায় নিব, অনেক রাত হয়ে গিয়েছে, আমাকে মেকআপ উঠাতে হবে। আই হ্যাভ টু স্লিপ। সি ইউ ইন মাই নেক্সট টিউটোরিয়াল। বাই বিউটিফুল।